ওয়েলকাম টু আকাশবাণী। আজকে আবার চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের কিছু নিউজ নিয়ে, আর কী কী এখন ইন্ডিয়ান ফুটবলে ঘটছে সেই সব তোমাদের জানাতে। একটা আপডেট, স্পোর্টস মানে ফুটবল আপডেট, ইন্ডিয়ান ফুটবল আপডেট। তো প্রথমেই আসি ইন্ডিয়ান মেন্স ফুটবল টিমের কথায়। জানো, ইন্ডিয়ান মেন্স ফুটবল টিমের হেড কোচ আর টেকনিক্যাল ডাইরেক্টর নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তো ইতিমধ্যেই কিন্তু টেকনিক্যাল ডাইরেক্টর ফিক্স হয়ে গেছে। এক্স আমসালালের অ্যাসিস্ট্যান্ট কোচ রোম্যানিয়ান দরু আইসাককে অলরেডি নিযুক্ত করা হয়েছে টেকনিক্যাল ডাইরেক্টর হিসেবে। তো নতুন টেকনিক্যাল ডাইরেক্টর অলরেডি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিম পেয়ে গেছে। আর হেড কোচ নিয়ে এখনও জানো সিদ্ধান্ত চলছে। 15 এপ্রিল একটা মিটিং ছিল এআইএফএফের টেকনিক্যাল কমিটির, আর টেকনিক্যাল কমিটির হেডকে জানো সবাই, আমাদের লেজেন্ড শ্যাম থাপা, উনি হলেন টেকনিক্যাল ডাইরেক্টরের হেড। তো সবাই মিলে একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে ইন্ডিয়ান ফুটবল নিয়ে ডিসকাশন হয়েছিল প্রথমে, আর তারপর সিদ্ধান্ত হয়েছিল যে এই 35 জনের শর্টলিস্ট থেকে কীভাবে কোচ নিযুক্ত হবে। তো লাস্টে সিদ্ধান্ত হয় যে 35 জনের মধ্যে সবার ইন্টারভিউ নেওয়া হবে, আর তাদের ভিশন আর ইন্ডিয়ান ফুটবল নিয়ে কী করতে চায় সেই ভিশনটা নিয়ে আলোচনা হবে। তো তাদের মধ্যেই সবচেয়ে পারফেক্ট জায়গায় পাওয়া যাবে এখন ইন্ডিয়ান ফুটবলের জন্য, তাকেই সিলেক্ট করা হবে। আর এই প্রসেসটা করতে লাগবে 2 সপ্তাহ, ম্যাক্সিমাম বলেছে 2 সপ্তাহ লাগবে। এগুলো সব শ্যাম থাপারই কথা, উনি বলেছেন 2 সপ্তাহ লাগবে। সেই 2 সপ্তাহ বাদে আমরা আর কি মোটামুটি এপ্রিল মাসের শেষে জানতে পারবো ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হেড কোচ কে হতে চলেছে। একটা খুব ভালো নিউজ আছে, ডুরান্ট কাপ আবার শুরু হতে চলেছে। আইএফএ নিজের উদ্যোগে শুরু করতে চলেছে ডুরান্ট কাপ। আগে আমি এটা ওকে এই জন্যই বলছিলাম যে আইএফএ এত অ্যাক্টিভনেস দেখাচ্ছে আর এআইএফএফ এখনও ঘুমন্ত অবস্থায় রয়েছে, কারণ ডুরান্ট কাপ শুরু করতে চলেছে আগস্টের শেষের দিকে। মানে সিএফএল আর ডুরান্ট কাপ একসাথেই হবে, আর মহালয়ার মানে পুজোর আগেই ঠিক শেষ করবে। তারপরে আইএফএ আবার ফ্র্যাঞ্চাইজি লিগও করতে চলেছে, আর এই ফ্র্যাঞ্চাইজি লিগে তোমরা সবাই জানো মেহতাব একটা টিম কিনতে চলেছে। সেই ভিডিও কিন্তু আমাদের মেহতাবের সাথে যে ইন্টারভিউ ভিডিওটা, সেখানে কিন্তু ও ডিসক্লোজ করেছে মেহতাব, আর সেটা একবার দেখতে পারো। তো আইএফএ কিন্তু প্রচুর অ্যাক্টিভ এই মুহূর্তে, কারণ ডুরান্ট কাপ জানো 2016 লাস্ট হয়েছিল, 3 বছর বাদে আবার হতে চলেছে। আর ডুরান্ট কাপে কিন্তু শুধু এবার আই লিগের টিম না, আই লিগের 8টা টিম খেলবে, তার সাথে কিন্তু আইএসএলের 8টা টিমকেও ইনভাইট করা হয়েছে। তো টোটাল 16টা টিম। তো খুব ভালো, ডুরান্ট কাপ আবার বড় করে হচ্ছে। তো এটা খুব ভালো খবর কিন্তু ইন্ডিয়ান ফুটবলের জন্য। যেমন বিদেশি লিগে দেখো ইপিএলের সাথেই এফএ কাপ চলে, তো এখানে কিন্তু ওরকমই হতে চলেছে, সিএফএলের সাথেই ডুরান্ট কাপ চলতে থাকবে আর পুজোর আগে ঠিক শেষ হবে। এবারে আসি জবি ট্রান্সফার নিউজে। জবি, তোমরা সবাই জানো এটিকে সাইন নিয়ে প্রচুর ডামাডোল চলছিল, এটিকেতে করেছে না ইস্টবেঙ্গল এখনও খেলবে, প্রি কন্ট্যাক্ট সাইন করেছে। তো কালকে আইএফএ ডেকেছিল এই ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য, মানে ইস্টবেঙ্গলের ক্লাবকর্তাদেরও ডেকেছিল, জবিকেও ডেকেছিল। তো জবি নিজের কাগজপত্র দিয়েছে আইএফএকে। জবি জানিয়েছে যে ও ন্যায়সঙ্গতভাবে এটিকেতে সাইন করেছিল, আর ইস্টবেঙ্গলের ক্লাবকর্তারা জানিয়েছে যে ও এটিকেতে সাইন করার পরেও নাকি ইস্টবেঙ্গলের ক্লাবকর্তার কাছে চিঠি পাঠিয়েছিল ইস্টবেঙ্গলে খেলার জন্য। এখন আইএফএ খতিয়ে দেখবে কি হবে, এখনও ডিসিশন জানায়নি, কিছুদিনের মধ্যেই তোমরা জানতে পারবে। তারপরে কিছু ট্রান্সফার নিউজে আসি ইন্ডিয়ান ফুটবলের। তো সবচেয়ে বড় ট্রান্সফার নিউজটা সবাই জানো যে কাতসুমিকে নিয়ে আর রুমার বেরিয়েছিল, কাতসুমি হয়তো মোহনবাগানে সাইন করতে পারে। কিন্তু ইতিমধ্যেই জানা গেছে, কালকেই জানা গেছে যে কাতসুমি চেন্নাই সিটি এফসিতে কিন্তু অলরেডি সাইন করে ফেলেছে, আর এটা একদম অফিসিয়াল নিউজ, কারণ চেন্নাই সিটি এফসির অফিসিয়াল পেজে এটা কিন্তু দেওয়া আছে। তো কাতসুমি কিন্তু চেন্নাই সিটি এফসিতে গেল, চেন্নাই সিটি এফসির টিম কিন্তু অলরেডি স্ট্রং, মানে পেড্রো মানজি, নেস্টার, তারপরে স্যান্ড্রো এরা আছে, তার মধ্যে আবার কাতসুমিকে পাচ্ছে, তো বিশাল স্ট্রং হয়ে যাবে চেন্নাই সিটি এফসির টিম। উইলিয়ামস আর চেনচোকে কিন্তু নেরোকা ছেড়ে দিয়েছে। তো গুড্ডু যেরকম বললো যে চেন্নাই সিটিতে কাটসুমি সাইন করিয়েছে, তার মানে বুঝতে পারলে যে 3টে বিদেশিকে কিন্তু নেরোকা ছেড়ে দিল। তো নেরোকা কিন্তু চেনচো, উইলিয়ামস আর কাটসুমি থাকাকালীন খুব স্ট্রং ছিল, কারণ আই লিগে একটা ম্যাচ তোমরা জানো খুব ডিসাইডিং ম্যাচ ছিল সেই নেরোকার সাথে চেন্নাই সিটি এফসির, 3-3 গোল হয়েছিল, 3 গোলে ফার্স্ট হাফে হারছিল নেরোকা, কিন্তু 3 গোল কিন্তু আবার দিয়ে সমতা ফিরিয়েছিল সেকেন্ড হাফে। তো এই 3 বিদেশি এখন চলে গেল, এখন জানি না নেরোকার কতটা উইকনেস থাকবে, আমার মনে হচ্ছে একটু উইকই হয়ে গেল, উইক হয়ে গেল। আর কিছুদিন আগে জানো যে একটা খবর বেরিয়েছিল যে নেরোকা হয়তো টিম তুলে নিতে পারে, মানে টিম হয়তো বন্ধ করে দিতে পারে, হয়তো ফাইন্যান্সিয়াল কিছু ক্রাইসিস চলছে, সেই জন্যই হয়তো এই বিদেশি প্লেয়ারগুলোকে ছেড়ে দিতে হচ্ছে, যেহেতু হয়তো স্যালারি দিতে পারবে না ওই জন্য। তো দেখা যাক, আবার আমরা চাই যে নেরোকা মানে আবার ফিরে আসুক, আবার ফাইন্যান্সিয়ালি স্টেবল হোক, আবার যেন ভালো করে টিম বানাতে পারে। তো এখন ইন্ডিয়ান ফুটবলে আরেকটা বিশাল বড় ট্রান্সফার রুমার বেরিয়েছে, সেটা হলো চেন্নাইয়ান এফসি নাকি দানমামিয়া রাল্টেকে অফার করেছে। এটা কিন্তু পুরোপুরি এখনও রুমারের পর্যায়ে, কারণ কোনো আর কি নিউজ বেরোয়নি, আর কি অফিসিয়াল কোনো নিউজ বেরোয়নি এরকম কোনো অফার আছে কি না। তো এখন আমরা রুমার বলেই বলছি, এরপরে যদি মানে একদম কি বলে পাকা নিউজ যদি পাই তবে তোমাদের ভিডিও বানিয়ে অবশ্যই জানাবো, কারণ এই রুমারগুলো খুব ডিফিকাল্ট বলা। কারণ আগের দিনই দেখলে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, 23,000 ভিউজ চলে এসেছে, না কাটসুমি মোহনবাগানে যাবে, তো আমরা রুমার হিসেবে বানিয়েছিলাম, কিন্তু পরে হট করে দেখলাম শকিং ব্যাপার, কাটসুমি চেন্নাই সিটিতে
মানে সাইন করলো। তাই ইন্ডিয়ান ফুটবলে রুমার নিয়ে কিছুই বলা যায় না, বিদেশি ফুটবলে যেমন প্লেয়ারদের ইন্টারভিউ নিয়ে জানা যায় যে রুমারটা আদৌ সত্যি কিনা, এখানে কিন্তু কিছুই বলা যায় না। খবর ওখানে সার্কুলেট হয়, অনেক প্লেয়ারদের ইন্টারভিউ নেওয়া যায়, এখানে তো প্লেয়াররা ইন্টারভিউ দিতে চায় না, কত মানে কাঠখড় পোড়াতে হয় তোমরা জানো না, আমরা কত কাঠখড় পুড়িয়ে প্লেয়ারদের ইন্টারভিউ নিই। এবার আসি ওমেন্স ফুটবলের একটা ট্রান্সফার নিউজ নিয়ে। তো গোকুলাম কেরালা এফসির ওমেন্স টিম জানো অলরেডি ডালিমা ছিব্বারকে সাইন করিয়েছে, ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে আঞ্জু তামাংকেও কিন্তু গোকুলাম কেরালা এফসির ওমেন্স টিম সাইন করে নিয়েছে। তো গোকুলাম কেরালা এফসির ওমেন্স টিম কিন্তু বিশাল স্ট্রং হয়ে যাচ্ছে, কারণ ন্যাশনাল টিমের ভালো ভালো প্লেয়ার পেয়ে যাচ্ছে। আর আগেই বলেছিলাম যে ওমেন্স লিগ শুরু হতে চলেছে, আর ওমেন্স লিগের 14টা টিম নিয়ে খেলা হবে দুটো গ্রুপে। তো খুব ভালো করেই ওমেন্স লিগটা করা হচ্ছে। তো এআইএফএফকে এই একখানা মানে কি বলে কুর্নি এআইএফএফকে একটা জিনিস নিয়ে সাধুবাদ দিতেই হবে যে ওমেন্স ফুটবলের দিক থেকে কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট করছে। মানে আমার মনে হয় এটা আইওয়াশ, মানে ওমেন্স ফুটবলের দিকে এত কিছু দেখাচ্ছে আর মানে মেন্স ফুটবলের দিকে কোনো ভ্রূক্ষেপই নেই, এদিকে আইএফএফ বরঞ্চ বেশি কাজ করছে মানে এআইএফএফ এর থেকে। তো তোমাদের কি বক্তব্য এটা নিয়ে সেটা জানাও তোমরা, আকাশের অনেক কিছু মনে হচ্ছে এখন, তো তোমরা জানাও কিন্তু অবশ্যই ওমেন্স ফুটবল নিয়ে যেটা করছে সেটা নিয়ে সাধুবাদ দিতেই হবে। আজকের মতো ফুটবল আপডেট এতটাই। আজকে চ্যাম্পিয়ন্স লিগের রাত্রে খেলা আছে যেন বার্সেলোনা ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে। আমরা প্রত্যেকবার যখন চ্যাম্পিয়ন্স লিগের খেলা থাকে রাত্রিবেলা, তার আগে রাত 8টার সময় প্রিভিউ নিয়ে আসি। আজকেও রাত 8টায় লাইভ প্রিভিউ, লাইভ প্রিভিউ না লাইভ প্রিভিউ, মানে লাইভ তোমরা যে কোনো ফুটবল নিয়ে আলোচনা করতে পারবে, মানে ইন্ডিয়ান ফুটবল হতে পারে, যে কোনো ব্যাপার নিয়ে। আমাদের চ্যানেলে 14,000 ফ্যামিলি মেম্বার হয়েছে, এটা একটা বিগ শাউট আউট তোমাদেরকে, তোমাদের জন্যই পসিবল হয়েছে, আর সবাইকে আর কি বিগ থ্যাংক ইউ আর কি বলবো। তো চলো এখানে এই ভিডিওটা শেষ করি, যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো চ্যানেলটাকে অবশ্যই করো, যাতে আমাদের ফ্যামিলিটা আরও বেড়ে ওঠে আর সবাই মিলে ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর বেল আইকনটা টিংটং করে দিও, নাহলে নোটিফিকেশান পাবে না। আর কী ঘামাচ্ছে দেখেছো, ফ্যান অফ করে ভিডিও বানাতে হচ্ছে এই গরমে, মোটামুটি 38 ডিগ্রি গরম, হিউমিডিটি তো অন্য লেভেলে। তো একটা ওয়েদার ফোরকাস্টও দিয়ে দিল। তো চলো এখনের জন্য টাটা।